হ্যালো বন্ধুরা, জানুয়ারি ট্রান্সফার উইন্ডো শুরু হওয়ার আগেই সার্বিয়ার ডিফেন্ডার স্লাভকো দামজানোভিচকে দলে নিয়ে বিরাট চমক দিয়েছেন এটিকে মোহনবাগান। ইতিমধ্যে সবুজ বেরুন শিবিরে সই পর্ব মিটেছে ভারতের মাটিতে, পোড়খাও এই ডিফেন্ডারের এমনটাই শোনা যাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে গতকাল দাবি জানানো হয়েছিল এটিকে মোহনবাগানে আসতে চলেছে স্লাভকো। ফ্লোরেন্টিন পোগবার বদলে স্লাভকোকে দলে নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। নতুন বছরের শুরু থেকেই বিদেশি ফুটবলারদের দল বদলের খবরগুলি প্রকাশ্যেই আসবে। সব মিলিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে সবুজ মেরুন জার্সি গায়ে অনুশীলনে নামবেন এই তারকা বিদেশি ফুটবলার। আইসিএলে খেলার অভিজ্ঞতার সুবাদে এই 30 বছর বয়সী ফুটবলারকে বেছে নিয়েছে এটিকে মোহনবাগান। 2021-22 মরসুমে আইএসএলের প্রাক্তন চ্যাম্পিয়ন ক্লাব চেন্নাই ইনএফসিতে খেলেছিলেন স্লাভকো, ইদানিং খেলেছিলেন সার্বিয়ার প্রথম ডিভিশন লিগে। নিঃসন্দেহে এই অভিজ্ঞতা সম্পূর্ণ ডিফেন্ডারকে দলে নিয়ে শক্তি বাড়ালো এটিকে মোহনবাগান। কিন্তু স্ট্রাইকার নেয়ার ক্ষেত্রেও চমক দিতে চলেছে এটিকে মোহনবাগান। সূত্রের খবর অনুযায়ী অস্ট্রেলিয়ান কোনো আক্রমণ ভাগের ফুটবলারকে নেবে এটিকে মোহনবাগান, এমনটাই মনে করা হচ্ছে। ইতিমধ্যে এ ব্যাপারে কথাবার্তা এগিয়েছে জানা গেছে। ডিফেন্স পজিশনে ফুটবলার কনফার্ম থাকায় দলের গোলের খরা কাটাতে অস্ট্রেলিয়ান কোনো আক্রমণ ভাগের ফুটবলারকে আনতে চায় সবুজ মেরুন শিবির। এক্ষেত্রে 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড মিচেল ডিউকের নাম শোনা যাচ্ছিল। সমাপ্ত কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন ডিউক, 4 ম্যাচে 1টা গোল করেছিলেন তিনি। বর্তমানে জে2 লিগের একটি ক্লাবে খেলছেন, তার চুক্তি 31 জানুয়ারি 2023 সাল অবধি। সব কিছু ঠিকঠাক থাকলে ডিউককে সবুজ মেরুন জার্সি গায়ে খেলতে দেখার সম্ভাবনা প্রবল। এছাড়া আরও 5 জন বিদেশি ফুটবলারের শর্ট লিস্ট করা আছে, যাদের মধ্যে একজন একেবারে কাতার এবং নাইজেরিয়ান তারকা ফুটবলার আছেন। শেষ অবধি অস্ট্রেলিয়ান বিশ্বকাপারকে সবুজ মেরুন জার্সি গায়ে দেখা যাবে কি না, এখন নজর থাকবে সেই দিকে। এই ছিল আজকের একটি ছোট ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে একদম ভুলবেন না। আসি বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।